আজকে আমরা কি শিখবো? খুবই শর্টকাট পদ্ধতিতে একটি ঘনমূল, অর্থাৎ একটা ঘনমূল বার করে এই সংখ্যাটা খুব বেশি হলে 5 থেকে 7 সেকেন্ড টাইম নেবো। তাহলে ঘনমূল করতে গেলে আমরা নর্মালি অনেক বড় করে করতে হয়, উৎপাদকে বিশ্লেষণ করে করতে হয়, তা আমরা করি বেশি টাইম না দিয়ে। তাহলে কী করে করতে হবে? প্রথমে দেখতে হবে শেষে এককের অঙ্ক কী আছে। আমাদের প্রথমে জানতে হবে একের ঘন কত হয়। একের ঘন 1, 2-এর ঘন সরি 8, 3-এর ঘন 27, অথবা এত কিছু না জেনে এইগুলো মুখস্থ যায়, 1 থেকে 10-এর অবধি আরে মুখস্থ চাই। এখন দেখবো 6-এর ঘন কত হয়। নরমালি 6-এর ঘন কত হয়? 216। একক রঙটা কত? 6, তাহলে 6টা বকিয়ে দেবো। এই 6-এর ঘনটা বার করবো, 6-এর ঘন একক রঙ কী আছে 6, সেইটা বকিয়ে দেবো। এখন তিনখানা অঙ্ক বাদ দেবো, তিনখানা অঙ্ক বাদ দেবো। এইবার পড়েছিল কত? 46। 46-এর আগে ঘন সংখ্যা কত হয়? 46-এর আগে ঘন সংখ্যা হয় কত? 27। কার? তিনের। 27টা কার? তিনের। তাহলে অ্যান্সার কত হবে? 36। তাহলে এই যে 46 আর 656, এর ঘনমূল কত হবে? 36। তাহলে আরেকবার বলছি, প্রথমে যেটা থাকবে একক অঙ্ক তার ঘন কত, তার ঘন কত 216, 216-এর একক অঙ্ক কত? 6, সেই 6টাকে বকিয়ে দিলাম, তিনটি বাদ দিলাম, এককে 3 অঙ্ক আছে বলে তিনটে বাদ দিলাম, বকিয়ে তো পড়ে থাকলো কত? 46। 46-এর আগে ঘন সংখ্যা কত? 27। 27টা কার? তিনের। তাহলে অ্যান্সার কত হলো? 36। তাহলে একের মতো আমরা 2 নম্বরটা করবো। 2 নম্বরে কী হবে? কী আছে? একক অঙ্ক 2। তাহলে 2-এর ঘন করলে কত হয়? 8। তাহলে 8টা একটাই অঙ্ক, তাহলে 8টা বকিয়ে দেবো। প্রথমে 3টে বাদ দেবো, তাহলে এবার 3টে বাদ দিয়ে পড়ে থাকলো কত? 110। 110-এর আগে ঘন সংখ্যা কত হচ্ছে? 110-এর আগে ঘন সংখ্যা যেটা দেখি আমরা কত পাবো? 64। কার? 4। তাহলে অ্যান্সার কত হলো? 48। তাহলে কী বললাম? প্রথমে এই 2-এর ঘনটা বার করে নেবো, 2-এর ঘন 8, এককের অঙ্ক 8ই হচ্ছে, তাহলে 8টা বকিয়ে দিলাম, 3টে বাদ দেবো। 3টে বাদ দেওয়ার পর আগে যেগুলো থাকবে সেই 3টের আগে ঘন সংখ্যা কত? তাহলে 110-এর আগে ঘন সংখ্যা হচ্ছে কত? 64। কার? 4। তাহলে অ্যান্সার কত হলো? 48। তাহলে এবার এটা করবো কত? 156.4644 এর ঘনমূল কত হবে? সেম টু সেম ভাবে একই রকম ভাবে করবো। একক 4 কত? 4-এর ঘন কত হয়? 4-এর ঘন 64। 64-এর একক অঙ্ক কত? 4। তাহলে 4-ই লিখে দেবো, 3টি বাদ দেবো। এইবার 156-এর আগে ঘন সংখ্যা হচ্ছে 125। কার? 25। 156-এর আগে ঘন সংখ্যা কত? 125। তাহলে এটা নর্মালি দশমিকটা না থাকলে কত? 54। কিন্তু দশমিকটা থাকার জন্য কত ঘর আগে দশমিক? এখানে যদি 3 আছে, 3 ঘর পিছনে 1 ঘর পাবো, তাহলে কত অ্যান্সার হবে? 5.4। তাহলে একই রকম পদ্ধতিতে দুটো হোমওয়ার্ক দেওয়া থাকলো, তোমরা অবশ্যই এই দুটো করো, দি করে কমেন্টে লিখে দাও। কত একটা? 474,552 এর ঘনমূল কত হবে? আর 21,952 এর ঘনমূল কত হবে? এই দুটো অবশ্যই করে কমেন্টে জানাও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাও, একটা সাবস্ক্রাইব করে দিও।